হাই, আমি মোহাম্মদ মাহমুদুল হাসান। আজকে আমি ইউটিউবের কার্ড নিয়ে কথা বলবো, যেটা অনেকে জানে আবার অনেকে জানে না। তো সেটা হচ্ছে, আমরা যখন ভিডিও আপলোড করি, তো ভিডিওতে যখন লাইভ আসি বা টিউটোরিয়াল তৈরি করি, সেক্ষেত্রে আমাদের ভিডিও রিলেটেড অন্য একটি ভিডিও থাকে। তো তখন আমরা যখন ভিডিওতে বলতে পারি যে আমাদের ভিডিওটিতে একটি ভিডিও রিলেটেড আরেকটি ভিডিও আছে, আপনারা চাইলে আই বাটনে ক্লিক করুন, তো তখন একটি আই বাটন আসবে উপরে ভিডিওর উপরে। সেটা হচ্ছে আসলে মূলত কার্ড। তো আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার পর ভিডিও ম্যানেজারে যাই, তো এবং এডিট অপশনে কার্ডটা গিয়ে আমরা কার্ডটা ইউজ করি, তো এখানে বসাই। তো বসালে আমাদের ভিডিও রিলেটেড অন্য একটি ভিডিও থাকলে এখানে ভিডিওটি আসে। তো সেই ক্ষেত্রে হয় কি, আমাদের ভিডিওর কার্ড থেকে অন্যান্য ভিউয়াররা ভিডিওটি দেখলে, তো আমাদের ভিডিওটির রিলেটেড ভিডিওটির ভিউ আসবে। তো এটাই মূলত ভিডিওর ভিউ বাড়ানোর একটি সিস্টেম। তো এখান থেকে অনেক ভিউই আনা যায়, তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারে। সেটা ইউজ করানোর জন্য, তো প্রথমেই বলে রাখি, আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং আমার একটি ফেসবুক পেজ আছে, ফেসটিতে লাইক দিবেন, এবং আমার ফেসটিতে যে কোনো মেসেজ করলে আমি চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করা। তো আমরা প্রথমে ভিডিও ম্যানেজারে যাব। তো ভিডিও ম্যানেজারে যাওয়ার পর আমি ধরুন এই ভিডিওটি কার্ড বসাবো, তো আমি এডিট অপশনে ক্লিক করলাম। তো এডিট অপশনে ক্লিক করার পরে যে আমার ভিডিওটি আসছে, মেবি নেটের প্রবলেম হচ্ছে একটু, আচ্ছা অসুবিধা নেই। তো আমরা এখানে ভিডিওটি যখন আসলো, তো আসার পর আমাদের এই যে এখানে ইন্ডিস্ক্রিনে আমি একটি টিউটোরিয়াল বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখতে পারেন। তো আমি আজকে কার্ড নিয়ে কথা বলবো, এই কার্ডটি নিয়ে। তো আমরা প্রথমে কার্ডে ক্লিক করি। তো আমি কার্ডসে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে। তো আমরা এখানে কার্ডটা কীভাবে ইউজ করবো, তো অনেকে বলবে যে এটা আবার জানানো দরকার আছে কিনা, এই নিয়ে টিউটোরিয়াল বানিয়েছি, কারণ অনেকেই এটা জানে না কার্ডসটা কীভাবে বসায়। তো আমরা এই কার্ডসে ক্লিক করব। তো এই কার্ডসে ক্লিক করার পর আমরা এখানে অন্যান্য চ্যানেল প্রমোট করার জন্য আমরা এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করে চ্যানেল প্রমোট করতে পারি, এবং এখানে অনেকগুলো অপশন আছে ভিউয়ার্সরা অন্যান্য ভিডিওর ভিউ বাড়ানোর জন্য, এবং আমাদের ওয়েবসাইট যদি থাকে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে এখানে ওয়েবসাইটের প্রমোট করতে পারবো। তো সেক্ষেত্রে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা যেহেতু ভিডিও রিলেটেড ভিডিও বসাবো, তো সেজন্য আমরা ভিডিও আর প্লেলিস্ট আমরা এখানে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক করবো। ক্রিয়েট অপশনে ক্লিক করার পরে যে আমরা ধরুন আমি এই মাইক্রোফোনটির একটি টিউটোরিয়াল বা ভিডিও বানিয়েছি যে বয় মাইক্রোফোনটির জন্য, তো আমি ধরুন এটি বসাবো কার্ডসে। তো আমি এটা ক্লিক করলাম। তো ক্লিক করার পর মাঝে এই যে ক্রিয়েট কার্ড এখানে ক্লিক করব। এই যে ক্রিয়েট কার্ডসে ক্লিক করার পরে যে বেস্ট মাইক্রোফোন এই যে ভিডিওটি এখানে আসছে। তো আপনারা চাইলে ভিডিওটি এই যে এতটুকুর মধ্যে এই কার্ডসটি এখানে শুরু হবে, এই যে ভিডিওটি আসছে। তো আমরা এখানে ভিডিওটি রাখবেন, ধরুন এই এতটুকু ভিডিওটি প্লে হলে, তো এই যে এই কার্ডসটি এই ভিডিওটি এখান দিয়ে শো করবে। তো আরেকটি কার্ড বসানো যায়, যেমন এই যে অ্যাড কার্ডে ক্লিক করি। তো অ্যাড কার্ডে ক্লিক করার পরে যে ভিডিও এখানে আমরা ক্লিক করি, ম্যাবে এখানে পাঁচটা কার্ডস বসানো যায়। তো আমি ধরুন এই যে কেন্দ্র সে দিয়ে ভিডিও কীভাবে এডিট করা যায় সেটা নিয়ে একটু টিউটোরিয়াল বানিয়েছি, এটা অ্যাড করি। তো ক্রিয়েট কার্ডস, এই যে আরেকটি ভিডিও হয়েছে। তো আমি চাইলে এই ভিডিওটি কেন্দ্র সে কীভাবে ভিডিওটি রেকর্ড করা হয়েছে এই ভিডিওটি চাইলে আমি এখানে রাখতে পারি, যে এখান থেকে শুরু হবে, আবার চাইলে সবগুলো একসাথে শুরু হবে। তো এই যে ভিডিওটি আসছে, তো এখানে অনেকগুলো বসানো যায়, আপনি আরও একটি বসাতে পারবেন। আমি এটা বসাই ফাইবারে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইভাবে আপনি কার্ডসগুলো বসাবেন। তো আসলে মূলত এইভাবেই এই কার্ডসগুলো বসানো হয়। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন, এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো।